রান্নার সংসার চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবার ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চিচিঙ্গের রেসিপি। আর চিচিঙ্গেটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নেব। চিচিঙ্গেগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর ছিলকাটাকে আশ্রে নিয়েছি এইভাবে। আর চিচিঙ্গেটা আমি কিভাবে করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এখানে আমি দুটো ডিম নিয়েছি, এখানে দুটো ডিম নিয়েছি। আর ডিম দুটো প্রথমে আমি ভুজিয়া করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ডিম দুটো ঢেলে দিচ্ছি। ডিম দুটোকে ঢেলে দিয়েছি, এবার ডিম দুটোকে ভুজিয়া করে নেব। দিচ্ছি একটুখানি লবণ, এবার ভালো করে লবণের সাথে মিশিয়ে নেব। ডিমের ভুজিয়াটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। কড়ার মধ্যে দিচ্ছি আবার সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিচ্ছি কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি দিচ্ছি চিচিঙ্গে। চিচিঙ্গেগুলোকে সব ভুলে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেবো লবণ আর হলুদ। দিচ্ছি হলুদ, দিচ্ছি লবণ। লবণ আর হলুদের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এবার দিচ্ছি কাঁচা লঙ্কা, আর একটা প্যাঁচ কুচিয়ে রেখেছিলাম সেটাকে ঢেলে দিচ্ছি। প্যাঁচটাকে আগের থেকে ভাজার দরকার নেই, আর যদি আপনারা চান তাহলে ভেজেও নিতে পারেন। এবার ঢেকে দেবো। ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর চিচিঙ্গের থেকে অনেকটাই জল বেরিয়েছে। আমি আর এর মধ্যে জল দেবো না, এই জলেতেই চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে যাবে। এবার ঢেকে দিচ্ছি, ঢাকনাটা উঠে নিচ্ছি, নাড়িয়ে দেবো। মাঝখানে আমি আর একবার ঢাকনাটা খুলে নাড়িয়ে দিয়েছিলাম। জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। আবার আমি ঢাকনা চাপা দিচ্ছি, ঢাকনা উঠে দিচ্ছি। ভালো করে ভিজিয়ে দেবো। চিচিঙ্গের জলটা একদম কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ কেটে নিতে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ফুটে দেবো। চিচিঙ্গের মধ্যে দেবো একটু চিনি, চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। চিচিঙ্গে কতটা দিয়েছিলাম দেখুন, নাড়াতে নাড়াতে একদমই অনেকটাই কমে গেছে। এবারে দেবো ডিমের ভুজিয়া করে রেখেছিলাম সেটাকে ঢেলে দিচ্ছি।
ভালোভাবে কুকিংয়ের মধ্যে মিশিয়ে নেব। চিচিংয়ের সাথে আর ডিমের সাথে ভালোভাবে দেখুন মিশে গেছে। আর প্যাঁচটা আমি যেহেতু আগে ভাজিনি, আমি বললাম ভাজার দরকার নেই, এই জন্যই বললাম যে প্যাঁচটা মুখে পড়লে পরে ভালো লাগবে খেতে, সেই জন্য আমি প্যাঁচটাকে আগে থেকে ভেজে নিইনি, পরে প্যাঁচটা ডিমের মধ্যে দিয়েছি। আর আপনারা যদি চান তাহলে আগে প্যাঁচটাকে ভেজে নিতে পারেন। দেখুন বন্ধুরা, চিচিংয়ে আর ডিমের ভুজিয়া দিয়ে আর চিচিংয়ে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা, চিচিংয়ে ডিমের ভুজিয়া দিয়ে ভাজলাম, আর এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আর রুটির সাথে পরোটার সাথে এটা তো খুবই ভালো লাগবে, আর তাছাড়া গরম ভাতের সাথে এই চিচিংয়ে ভাজাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, ভিডিও রেসিপিটা দেখে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর খেয়ে দেখুন যে আপনাদের কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, আর পাশে থাকে বেল আইকনকে প্রেস করবেন যাতে নতুন নতুন রেসিপির ভিডিও আপনারা দেখতে পান। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।